এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি ডিলিট করা দেখাবো। এরকম হতেই পারে, ধরেন আপনি অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করছেন, বাট এখন কোনো ক্যাটাগরি প্রয়োজন নাই, আপনি ডিলিট করতে চাচ্ছেন, বা ভুলে অ্যাড করছেন সেটা ডিলিট করতে চাচ্ছেন, যে কোনো কারণে হইতে পারে। ডিলিট করার যখন সিদ্ধান্ত নেবেন তখন সেই ক্যাটাগরিটা কীভাবে ডিলিট করবেন, চলুন সেটাই দেখাই। তো ক্যাটাগরি ডিলিট করার জন্য আপনি ক্যাটাগরি ম্যানেজার প্যানেলে আসবেন। আসার পর এই ক্যাটাগরির লিস্টে থেকে যেই ক্যাটাগরিটা আপনি ডিলিট করতে চান ওই ক্যাটাগরির পাশেই দেখবেন একটা এডিট আইকন আছে। সো ওইটার মধ্যে জাস্ট ক্লিক করবেন, তাহলেই ওইটার এডিট পেজে চলে যাবেন। তো দেখেন এইখানে দুইটা ক্যাটাগরি আছে, টেস্ট ওয়ান টেস্ট টু, চলুন এই দুইটা ডিলিট করে আমরা দেখি। তো এখানে দেখেন টেস্ট ওয়ানের পাশেই একটা বাটন আছে বা আইকন আছে এডিট নামে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। করার পরে এই ওই ক্যাটাগরিটার এডিট পেজে চলে আসবেন, এবং এইখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে, একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন যে দেখেন কনফার্ম অ্যান্ড ডিলিট নামে একটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। বাট তার আগে আপনাকে এখানে দুইটা চেকবক্স আছে, এই দুইটা চেকবক্সের মধ্যে আপনাকে চেক দিতে হবে। এখানে এরকমই লেখা আছে যে আপনি শিওর, আপনি আসলেই শিওর আপনি ক্যাটাগরিটা ডিলিট করতে চাচ্ছেন, কারণ অনেক সময় হতে পারে ভুলে আপনি ক্যাটাগরির মধ্যে ক্লিক করে ফেলাইছেন, ডিলিট হয়ে গেছে। এই জন্য আপনাকে এটাতে যদি ক্লিক করেন মানে ভুল হওয়ার, ভুলে ডিলিট হওয়ার সম্ভাবনাটা কম হবে। তারপরে আরেকটা কনফার্ম, আরেকটা অ্যালার্ট দিতেছে আপনাকে যে যদি আপনি একবার ডিলিট করেই ফালান কনফার্ম দিয়ে, তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা আর ফিরিয়ে আনতে পারবেন না, এরকম একটা অ্যালার্ট দিতেছে। সো আপনি যদি এই দুইটাতে রাজি থাকেন, কনফার্ম দিবেন, দিয়ে জাস্ট কনফার্ম অ্যান্ড ডিলিটে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আপনার যেই ক্যাটাগরিটা প্রয়োজন নাই ওই ক্যাটাগরি এডিট পেজে যাবেন, গিয়ে জাস্ট এই দুইটা জিনিস আপনি চেক দিবেন, দিয়ে জাস্ট কনফার্ম অ্যান্ড ডিলিটে দিবেন, তাহলে এই ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনাকে রিডাইরেক্ট করে আবার এই পেজে নিয়ে আসা হবে, এখান থেকে আবার আপনি কাজ শুরু করতে পারবেন। তো আশা করি ক্যাটাগরি ডিলিটের বিষয়টা আপনি বুঝতে পারছেন, এবং প্রয়োজন হলে আপনি আপনার যে কোনো ক্যাটাগরি ডিলিট করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি কোনো ক্যাটাগরি ডিলিট করবেন আর ওই ক্যাটাগরির আন্ডারে যদি কোনো প্রোডাক্ট থাকে, ধরেন আপনি ওই ক্যাটাগরির আন্ডারে কিছু প্রোডাক্ট আগে থেকে অ্যাড করে রাখছিলেন, তখন কিন্তু ওই প্রোডাক্টগুলা আনক্যাটাগরি প্রোডাক্ট হয়ে যাবে, আনক্যাটাগরাইজ লিস্টে চলে যাবে অটোমেটিক, ঠিক আছে? তো ওই প্রোডাক্টগুলা যদি আপনি চান আনক্যাটাগরিতে থাকবে কোনো সমস্যা নেই, বাট আপনি চাইলে অথবা আপনার ওই প্রোডাক্টগুলোকে আবার হ্যান্ডেল করতে হবে। We'll be right back.